ঈদ পরবর্তী 21-22 সেশনের এলএলবি প্রথম বর্ষে পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব আইন। রাজস্ব আইনটা এত বেশি গুরুত্বপূর্ণ যে রাজস্ব আইনে যে ভালো করবে শুধুমাত্র সেই সেকেন্ড ক্লাস পাবে। আপনারা সবাই একটু ভালো করে শুনবেন, রাজস্ব আইনে যে ভালো করবে শুধুমাত্র সেই সেকেন্ড ক্লাস পাবে। রাজস্ব আইনে যে ভালো করবে না সে সেকেন্ড ক্লাসে আসা ছেড়ে দিবেন, সে হয় থার্ড ক্লাস পাবে অথবা ফেল করবে, একদম পরিষ্কার, ঠিক আছে? কারণ রাজস্ব আইনে থাকে হলে 100 মার্কস, এবং এই 100 মার্কসের মধ্যে আপনার এক একটা অঙ্কে থাকে 20 মার্ক, যদি দুটা অঙ্ক থাকে তাহলে 40 মার্ক, এবং এই অঙ্কের বিষয়বস্তুগুলো নিয়ে প্রশ্ন থাকে। সুতরাং রাজস্ব আইনটা খুবই সহজ, একটু বুঝলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আমরা রাজস্ব আইনে কি জানি যে রাজস্ব আইনের আমাদের কি করতে হয়, ইনকাম ট্যাক্স সের অঙ্ক করতে হয়। আমরা সবাই এটা জানি, ইনকাম ট্যাক্স মানে কি, আমরা যে আয় করি সেই আয়ের উপরে সরকারকে কত ট্যাক্স দিব সেই ক্যালকুলেশনটা আমাদের বের করতে হয়। এবং এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের কি বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিযুক্ত থাকেন বা নিযুক্ত আছেন, এই বিভিন্ন পেশার নিযুক্তিকরণ গুলোকে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে, কোথায়, আমাদের আয়কর অধ্যাদেশ 1984-তে, ঠিক আছে? তো কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 7টি ভাগে। আমরা এই 7টি ভাগ সম্পর্কে জানবো, 7টি ভাগের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো, এবং 7টি ভাগের 7টি অঙ্ক শিখবো, বাস রাজস্ব আইন শেষ। আপনারা পরিষ্কার ভাবে শুনে নেন, এই 7টি অঙ্কের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে, এই অঙ্কগুলো আমরা শিখবো, রাজস্ব আইন শেষ। খুব সহজ সাবজেক্ট। তো এই রাজস্ব আইনের এই অঙ্কগুলো জানার জন্য আমাদের একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখন আলোচনা করব। ব্যাকগ্রাউন্ডটা কি, আমরা সকলে কি জানি, আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ড, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা এখন কি ব্যাকগ্রাউন্ডটা কি জানবো, আগেকার কি করতো, রাজা বাদশাহ জমিদাররা ট্যাক্স আদায় করতো, আমরা এটা সবাই জানি। ঠিক সেরকম আমাদের দেশের সরকার যিনি আছেন বা আমাদের দেশের সরকারে যিনি থাকুন না কেন, তিনি জনগণের কাছ থেকে কি করে, ট্যাক্স আদায় করে বা রাজস্ব আদায় করে। সরকার সরাসরি জনগণের কাছ থেকে যে অর্থ আয় করে সেটিকেই বলা হয় কি, বা রাজস্ব, ঠিক আছে? তো আমরা এখন খুব সাধারণ সেন্সে এখন চিন্তা করে দেখব যে সরকারের দরকারটা কি জনগণের কাছ থেকে টাকা নেওয়া। সরকারই তো টাকা বানায়, আমাদের টাকা ছাপায় কোথায়, গাজীপুর টাকশালে। সুতরাং সরকার চাইলেই তো টাকা ছাপাইতে পারে, জনগণের কাছ থেকে নেওয়ার কি দরকার, অর্থাৎ জনগণকে কষ্ট দেওয়ার কি দরকার। এই প্রশ্নটার উত্তর সবাই কে কে জানেন একটু বলবেন, যদি না জানেন তাহলে আমি এখন বলে দিব। 1 নম্বর এটা, 2 নম্বর হচ্ছে জিডিপি সম্পর্কে কার কি রকম ধারণা আছে। জিডিপি মানে কি কে বলতে পারবেন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সম্পর্কে এলএলবি শিক্ষার্থীদের অন্তত পক্ষে একদম পরিষ্কার এবং পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকতে হবে। এটা আপনাদের সিলেবাসে থাকবা না থাকে আমি নিজেও জানি না, এটা সিলেবাস আছে কি নাই, সম্ভবত নাই। কিন্তু এই সম্পর্কে আপনার ধারণা যদি আপনি না রাখেন, রাজস্ব আইন সম্পর্কে আপনি রও বুঝবেন না, ঠিক আছে? সুতরাং জিডিপি, জিডিপি মানে কি আমরা বুঝলাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপির একটা সূত্র আছে, এবং এই সূত্রের যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, যে উপাদানগুলো দেওয়া আছে, সেই উপাদানগুলোকে আমরা বিশ্লেষণ করবো রাজস্ব আইনে। সুতরাং রাজস্ব আইন সম্পর্কে আপনার জানতে হলে অবশ্যই অবশ্যই জিডিপি সম্পর্কে জানতে হবে, এবং জিডিপি একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে আপনার জানতে হবে, তাহলে আপনি রাজস্ব আইনটা আয়ত্তে আসবে, ঠিক আছে?